আবার কেন আসবো তোমার আব্বু হ্যাঁ গত সপ্তাহে বেড়ে গেল আইসা তো কোনো কাজ করে না একজনও পায়ের উপরে পা তুই লেখায় বিয়ে করে কি আমার বান্ধি আনছো তোমার বাসায় হ্যাঁ আমি বাজারে যাইতে পারবো না আমার আব্বু আম্মু আসছে তুমি বাজারে কেন যাবে না তোমার আব্বু আম্মু আসছে এই জন্য আমার বাজারে যাইতে হইব অবশ্যই সরকার না বাচ্চা একবার কিন্তু মাইরা পালাবো আমি তোর তালাক দিয়ে যাব না এবার তালাক দিবি আমি দিমু তোরে তালাক

আজকে আসবেন আসেন কোনো সমস্যা নাই আব্বা আম্মাও আসবে আচ্ছা ঠিক আছে আব্বা ঠিক আছে ঠিক আছে আসেন তাহলে আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম কে আসবো আব্বা আবার কেন আসবো তোমার আব্বা হ্যাঁ গত না বেড়ে গেল সমস্যা কি আসলে সমস্যায় কি তাদেরকে আমি দাসি আইসা তো তোমার কাজ করে না একজনও পায়ের উপরে পা তুই লাখায় বিয়ে করে কি আমার বান্ধি আনছো তোমার বাসায় হ্যাঁ সাফ সাফ বলে দিতে তোমার আব্বু মন যেন আসে এখন ফোন দিয়ে না বলো বাবা মা থাকলে আসবে না ছেলের বাসায় আসবে বছরে একবার প্রতি সপ্তাহে সপ্তাহে তো দরকার নাই আছে যেটা বলতাছো ওটা শুনো নালে কিন্তু তোমার সংসারে আগুন লাগায় দিমু এরকম করো কেন কিরকম করছি কেমন করছ তোমার সাথে বলো এই যে আব্বা মা নাম শুনছো তুমি কেমন একটা সিনকেট করতেছো এই জায়গায় কি আমি অনাথ আশ্রম খুলে হ্যাঁ না বৃদ্ধাশ্রম দিয়ে নিছি দুদিন পর পরই আসবে আমি কিন্তু তোমার ভালো ভালো বলতাছি দেখো তারা আমার খুব কষ্টকর মানুষ করছে তারা যদি না আসতে পারে তাহলে জিনিসটা খারাপ দেখা যায় না তারা যদি না আসতে পারে জিনিসটা খারাপ দেখা যায় না তাই জন্য দুদিন পর পর আসবে শুনো আমার আব্বা আম্মা আমার খুব কষ্টকরা মানুষ করছে তারা যদি আমার বাসায় না আসতে পারে এর চেয়ে কষ্টর দুঃখ কি থাকে বলো তো তাহলে শোনা একটা কাজ করো আমার ডিভোর্স দিয়ে দাও তোমার আব্বা আম্মা নিয়ে থাকো এটা কোনো কথা বললা হ্যাঁ এটাই কথা আমি তোমার দেখা বিয়ে করছি তোমার বাপমা দেখা বিয়ে করে নেই ফকিনি কথা করে একটা একটু মানুষ করার চেষ্টা করতেছি সেটাও হবে না জীবনে এই বস্তি এই কোনোদিন ভালো হয় তুমি এখন ফোন দিয়া না করো আসুক না আসবে না আমার বাসায় অনেক এলাও করছি আর করব না দুইটা দিন থাকে চলে যাবে দুই দিন কেন এক মিনিট আমি তাদের এলাও করব না আমার বাসায় আর বাসাটা পুরো নোংরা বানায় ফেলায় আচ্ছা আমি দেখতেছি যাও দেখতেছি কি তুমি ফোন দাও দিতেছি তো যাও তুমি আগে ফোন দাও তারপরে আমি যাব যাও পানির গ্লাসটা নিয়ে যাও যাও যদি আমার বাসা আসছে না তোমার একদিন কি আমার একদিন কি এটা মনে রাখো বিয়াদ হবে একটা আর কি বিয়ে করব বাপ মারতে পারবো না কথা সি

যেতে পারবো না বাজারে যাইতে পারবো না কি বলতাছো আমি বাজারে যাইতে পারবো না আমার আব্বু আম্মু আসছে তুমি বাজারে কেন যাইবে না তোমার আব্বা আম্মু আসছে এই জন্য আমার বাজারে যাইতে হইব অবশ্যই সরকার না বাচ্চা একবার একটু মাইরা পালাবো আমার আব্বা আম্মার কথা সকালবেলা শুনছস হ্যাঁ পাগলের মতো শুরু করে দিছস তোর আব্বা আম্মা আসবো কেন তোর আব্বা আম্মা ফুকিননি হ্যাঁ তেন একবার যা খুশি তা তুই অপমান করে দিছস এখন তোর আব্বা আম্মা আইছে সুন্দর করে আমার বাজারে পাঠাস কিচ্ছু আনমুন আমি আমার আমি কি তোমার মা এই আব্বু মত দুদিন পর চলে আসে তুমি কিন্তু বেশি করতে আমার সামনে কথা কম বলবি আমার আব্বা আমার আম্মা আমার কষ্টকেরা জন্ম দিয়া লেখাপড়া করাই আজকে বড় কেরা মানুষের মতো মানুষ করে ভালো একটা চাকরি দিয়ে হ্যাঁ আমার আব্বা আম্মার যদি এই বাসায় জায়গা না হয় তোর আব্বা আম্মারও জায়গা হইব না তোর আব্বা আমার বাইকার আমার সব থেকে তাগলী যদি তোমার এতই জালে বিয়ে খোলা কিলিগা হ্যাঁ তাগলে থাকতে পারল না কাজের লোক একটা রাইখা দিতে বিয়ে না করলে চিরকম আর থাকতো তোর লোক এগ্রিমেন্ট করছি যে বিয়ার পরে আমার আব্বা আম্মারে আমার সাথে রাখবো না হ্যাঁ আমার আব্বা আম্মা গ্রামে থেকে ভালো লাগে এই জন্য আমি নাহলে ঠিকই নিয়ে আসতাম কেন এগ্রিমেন্টে কি লেখা দিছিলা যে আমি তোমার ঘরে দাসী হয়ে হ্যাঁ তোমার বাপার সেবা যত্ন করতে শোন বিয়ের পরে মেয়েরা কি করে ঘরের সংসারের কাজ করে এই সংসারের কাজ করলে কি দাস বান্ধি হয়ে যায় কিছু বুঝতে হবে না গ্রামে গিয়ে রাত করবো আমি কি আমরা সাথে কি জানি এটা ওখানে তো রাত করবো জিজ্ঞাসা করো খুব আনইজি ফিল করতেছে কি কোনো সমস্যা রে মা না কিছু না কিছু না মানে তুমি বাজারে যাও কিসের বাজারে যাইবো কি বলছি আমি বাজারে যাইতে পারবো না তোর আব্বা আম্মার জন্য আমি কিচ্ছু আনতে পারবো না যদি বলস একটা কাঁচা মুরগি কিনে আনতে আমি সেটাও আনবো না আবার মুরগি মাছ মাংস হ্যাঁ খাসির গোস্ত গরুর গোস্ত চিংড়ি মাছ কেন বাইক করবো তোমার গলা তো দিন দিন বহুত বড় হয়ে যেতেছে কিছু না বলতে গিয়ে শখ দেখছো কি তুমি কিন্তু বেশি নাটক করতো সামনে কি ব্যাপার কি সমস্যা কি আমরা আসা কি কোনো সমস্যা বলো আমরা চলে আপনাদের আসাতে কোনো সমস্যা নাই আব্বা আপনারা বসেন আব্বা সমস্যাটা কি এই যে ঝগড়া ঝাটি করতেছে আমাদের সামনে সমস্যা তো খারাপ লাগতেছে সমস্যা হয়েছে আপনার না সমস্যা হয়েছে আমার আব্বা আম্মা কেন তোমার আব্বার আম্মার এ নিয়ে কিসের সমস্যা আমি তো একটা বলি নাই আমি এতক্ষণ বলি নাই সকাল আপনি সমস্যা কি তুমি মারো কেন কথা কথা গায়ে দাও কেন তরে তোর তালাক দেব তুমি কথা বলে তুই তালাক দিবি আমি তোর তালাক দিয়ে যাব না এবার তালাক দিবি আমি দিমু তোরে তালাক সংসার করতে না আমিও চাই না তোর বাসে একটা কাজের মেয়ে বিয়ে করলে তাই সংসার করতে পারবি এছাড়া ভালো মানুষ কোনদিন তোর সংসার করতে যদি একটা কাজের মেয়ে আমি বিয়ে করতাম তাহলে জীবনে আমি সুখ পেতাম শান্তি পেতাম থেকে। আমি এই আজ পর্যন্ত আমার মনে হয় না একটা মুহূর্ত আমি শান্তি পাইছি পাবি কইতে ছোট লোকের মন ছোট লোক ছোট জায়গায় গিয়া থাকে বড় জায়গায় কেমনে যাবো চুপ কর না কি হইছে জামাই বড় তো হইছে তুই নোংরাতি এই চুপ কর এদিকে কি হইছে কি সমস্যা কি বল কি সমস্যা আব্বা কথাগুলো মন দিয়ে শুন আমরা আসাতে সমস্যা আপনার আসা চলো চলে যাই আমরা শুনেন কথা শুনা যান আপনি যদি যাইতে চান আপনার মেয়ের সাথে করে নিয়ে যাবেন আমার কথাগুলো শুনা যাবেন আজকে আপনার মেয়ে সকাল থেকে শুরু করছে এখন যে আমি চেতছি আব্বা চেতি নাই এমনি নাই বুঝছেন আমার আব্বা মা যদি আসে সেটা শুনলে তার মাথা নষ্ট হয়ে যায় অথচ এখন আপনারা আসছে সুন্দর আমার তাই না এখানে নিয়ে গেছে কি কি আনতে হবে বাজার থেকে সুন্দর করে আমার লিস্ট ময়লা দিচ্ছে যেখানে আমার বাবা মার তাল নাই আমি একটা জিনিস বুঝি না তোর শ্বশুর শাশুড়ি আসলে সমস্যা তোর বাবা মা আসলে সমস্যা নাই কেন কারণটা কি আচ্ছা তুমি ওর সাপেছ তুমি কি তোমার মেয়েরা দিয়া কোন দিন এক গ্লাস ফাইন দিয়ে লেখা মেয়েরাই বাড়িতে বাসাবাড়িতে নিজের বাড়িতে বাবা মা ভাই বোনের সাথে কাজকর্ম করে না কিন্তু বিয়ের পরে মেয়েদের সংসার জীবনে গিয়ে কাজ করতে হয় তোর মারা যখন বিয়ে করছে না আমি গ্লাস পানি পর্যন্ত না লেখাইত না সে তার ব্যবহারের কাপড়টা পর্যন্ত কাজের লোকেরা দিয়ে দিত কই আমার সংসার আসার পর থেকে তো আমি দেখি না এক কাপ চা পর্যন্ত খাইলে সে বানায় খায় সেও খায় আমাকেও দেয় গোটা সংসারটা সে ধরে রাখছে এটা হলো প্রকৃত নারী একটা মেয়ে মানুষের প্রকৃত জীবন কোথাও জানো সংসার জীবনে যখনই বিয়ে হয়ে যায় বাবার বাড়ি সে কোনো কিছু করে না কিন্তু যখন বিয়ে হয়ে যায় তার সব সংসারে আসে শ্বশুর শাশুড়ি যা স্বামীর ভাই বোন যারা থাকে সবাই মিলা কি করে ওই বইয়ের উপরে ওরা সংসারটা ছেড়ে দেয় আর ওই মেয়ে গোটা সংসারটাকে গোসায়া তার নিজের নিয়ন্ত্রণে রাখে জানেন না তার পেটে পেটে কত শয়তা নেই আপনি তো বিশ্বাস করবেন না আপনার মেয়েদের এত বড় খারাপ আমার বাড়িতে একটা কাজের মেয়ে আছে তার জিজ্ঞেস করে দেখেন হ্যাঁ আপনার মেয়ের কথা বুঝতে পারবি আমার দুধের যত তুলসি পাতা তাই কিছুই জানি আপনার সামনে আমার গায়ে হাত থেরে তাহলে অবসরে কি করে আপনি একটু বুঝে রাখো এত ব্যাদক কেন দে তা মিঠা কথা বলতে এই জন্য

তাইলে ঠিক ছিল তোর জন্মটা কি কোনো ডাকাইতার ঘর হইছে বুঝলাম না বু তুমিও আম্মু তুমিও এই ফকিনিটা সাপোর্ট দিতাছো ফকিনিটা কে ও ফকিনি ফকিনি কে ফকিনি তোর কি হয় হ্যাঁ তো বিবাহিত স্বামী স্বামীলে কি ছিল মনে করছিলাম মানুষই বো অমানুষই রয়ে গেছে তুই আবার কথা বলে অমানুষ তুই তুই নিজে ভালো হ স্বামী ভালো হইব সংসার ভালো হইব সংসারে সুখ আসবে শান্তি আসবে যে সংসারের বউ অশান্তি সৃষ্টি করে সেই সংসারে কখনো শান্তি আসে না আল্লাহর রহমত্বর কথা আল্লাহর আমার বাসায় কোনো জায়গা নাই আব্বু আমার বাসায় কোনো জায়গা নাই আমি তোমার বিয়ের সময় বইলা দিছি যে যে স্বামীর বাড়িতে যাইতেছো রঙিন কাপড় বইরা ওই বাড়ির থেকে বিদায় নিবা কখন সাদা কাপড় এর আগে না আমার বাসা যাবা স্বামী নিয়ে যাইবা ঘুরবা বেড়াইবা আনন্দ ফুর্তি করবা দুই চার দিন থাকবা আবার চলে আইবা কিন্তু স্বামীর সাথে ঝগড়া করা বা স্বামীর সাথে বিচ্ছেদ ঘটায়া তুমি অন্যায় করবা অত্যাচার করবা স্বামী সেটা নীরবে শুয়ে যাব এরকম মেয়ের বাবা হওয়ার মত আমার অন্তত এই ই নাই আমি আব্বা প্রত্যেকটা দিন যদি পুরুষ নির্যাতনের কোনো জায়গায় থাকতো না আব্বা আমি ঠিক এনে যাই ঠিকই মামলা করতাম অন্য আমার এত নির্যাতন করে তাদের মহিলার সামনে আমার গায়ে হাত দেয় অপমান করে কে রে

হাঁকি নামের অর্থ কি জানো হ্যাঁ ঠিক এখনও সময় আছে ভালো হয়ে যা। সামনে ছেলে মেয়ে হবে সন্তান হবে তোদের কাছ থেকে তোদের সন্তানরা শিক্ষা নেবে যে আমার বাবা মা ভালো না ওই ছেলে মেয়ে জীবনও মানুষ করতে পারবি না আর মানুষ হইলেও ওই ছেলে মেয়ের কাছে কোনো দিন সন্তানের যে শ্রদ্ধা ভক্তি সেটা কখনো পাবি না জীবনও করবো না আব্বা আপনাদের সাথে খারাপ ব্যবহার করছি না ঠিক আছে তুমি তো করছো জাস্ট ওর এটা শিক্ষা দেওয়ার জন্য আমি বুঝতে পারছি আমি তো বাবা বয়সটা এইভাবে হয়নি আমার বুঝতে পারছি কিন্তু তোর আমি একটা কথা বইলা যাই শোন তোর মার আমি এখন চলে যেতেছি ছিলাম বেড়ানোর জন্য আর এখানে থাকবো না সেই দিনই আসবো যেদিন তোরা উভয় উভয়ের প্রতি আন্তরিকতা থাকবে উভয় উভয়ের প্রতি ভালোবাসা থাকবে এবং সংসারে সুখ শান্তি থাকবে স্বামীকে শ্রদ্ধা ভক্তির সাথে কথা বলতে পারবি তার সাথে ভালো আচরণ করতে পারবি এবং স্বামীর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে নিজের পরিবারের মনে করতে পারবি সেই দিন আমি তোর বাসায় আসব থাকবো বেড়াবো এবং তুই আমার বাসায় যাবি এছাড়া তোর সাথে তোর মায়ের সাথে আমার সাথে আর কোনো সম্পর্ক নাই চলো না প্রশ্ন হয়ে না তোর মা তোর মতো বেদম না আমার কথার বাইরে এক চুল ও মরে না এক চুল সারা পৃথিবী দিয়ে তুই রাখতে পারবি রাখবে না মায়ের মতো হওয়ার চেষ্টা কর সংসার জীবনে সুখী হইতে পারবি যা অন্যায় করছো স্বামীর কাছে মাপছা আমি নিজের চোখে দেখে যাই না বল সরি বললি আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে এবার আমি করে দাও আর হবে এখন মাপ চাইতেছো একটু করে তো ঠিকই আবার শুরু করে দিবে তোমার আব্বা আম্মা গেলি না করবে না আমার বিশ্বাস আর করবে না তুমি হইছো বহুরূপী গিরগিটির মতো রং চেঞ্জ করো দেখো মানুষ মাত্রই তো ভুল হয় আমি তো আমার ভুলটা বুঝতে পারছি আচ্ছা তুমি আব্বা আম্মুর ফোন দাও ওনারা এখন থেকে এখানেই থাক আর ওনারা তার গ্রামে যেতে হবে ওরা গ্রামেই থাকবে আমার আব্বা আম্মু গ্রামেই থাকবে তারা মাঝে মধ্যে আসে আসলে কি চায় পেট ভরে কি খাওয়া দাওয়া চায় তোমার কাছে থেকে একটু ভালো ব্যবহার চায় ছেলের বই একটু আদর করবে সেবা যত্ন করবে এটাই তো চাই আর কিছু চাই তারা তারকে বলতে চাইছে আমারে এক কোটি টাকা দে দুই কোটি টাকা দে আমার একটা এই ঢাকা শহরে একটা বাড়ি করে দে বলছে কখনও তাহলে আচ্ছা এখন থেকে আর হবে না ইনশাল্লাহ আমার বিশ্বাস ওর প্রতি আমার বিশ্বাস আছে ও একটা আসলে কি উগ্র মাইন্ডের ছোটোর থেকে একটু খুব রাগী ছিল তো এই জন্য অভ্যেস্ট হয়ে গেছে তুমি মেয়েটাদের ঠিক করে নাও আমার বিশ্বাস তুমি পারবা আচ্ছা আব্বা কাজ করেন আপনারা ভিতরে যান আমি বাজার বাজারে ফোন দাও তোমার বাবা মারে ফোন দাও আমি দিতেছি আমি নিয়ে আসবো এখন ভিতরে আসো আসো যাক